ज्योतिषी আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ আমি একটু পেটুক আছি বটে, তবে যেখানে আমার জীবন মরণের প্রশ্ন সেখানে আমাকে না হয় একটু কষ্ট করে উপোষটা করতেই হবে। কোন রকমে আমি আমার যোগ্যকে নষ্ট করব না। আমি জানতাম নাগমাতা আপনি ঠিক এই কথাটি বলবে, আর তাই এখন আপনি মনোযোগ দিয়ে আপনার যোগ্য করুন, আর আমাকে এখন ফিরে যেতে হবে। ওদিকে সূর্য মালাকে বাঁচানোর জন্য চলতে থাকে, আর একটু এগিয়ে দেখতে পায় তার বাবা মালাকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে। বাবা বাবা দাঁড়া বাবা! সূর্য সূর্যের বাবার কাছে এগিয়ে যায়। জানি না রে বাপ, একটু আগেও তো আমার চোখের সামনে ছিল, কিন্তু এখন ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ও আমার চোখের আড়ালে চলে গেছে। কি বলছো কি বাবা, মা তো বললো যে তুমি ওর পিছু পিছু এসেছো। হ্যাঁ রে বাবা, তাই তো এসেছিলাম, কিন্তু বয়স হয়েছে তো, ওর সাথে কিছুতেই ছুটে পারিনি, আর তাই তো ওকে আমি মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেছি। এখন জানি না মেয়েটা কোথায় চলে গেল। বাবা তুমি আগে বলো মালা কোন দিকে গেছে। সূর্য, আমি মালাকে এদিকটাতে যেতে দেখেছি। কি বলছো কি, এদিকটাতে মানে? এদিকে তো ওর বাড়ির রাস্তা নয়, এদিকে তো নদীর পার, তাহলে কি ও নদীর দিকে চলে গেল? এসব তুই কি বলছিস কি বাবা, মেয়েটা আবার নদীর পানিতে ঝাঁপ দিয়ে দেয়নি তো? না না বাবা, এসব কিছুই হবে না, তুমি একদম চিন্তা করো না, আমি আমার জন্য কিছুতেই মালাকে মরতে দেব না। এই কথা বলে সূর্য তাড়াতাড়ি করে নদীর পাড়ের দিকে চলে যেতে থাকে। জানি না এসব কি হতে চলেছে, হে বিধাতা তুমি রক্ষা করো, মালার জন্য কোনো ক্ষতি না হয়। এই কথা বলে সূর্যের বাবাও চলতে শুরু করে। আমি আর বাঁচতে চাই না, কিছুতেই না, যাকে ভালোবাসি সেই যখন আমার নয় তখন আমি বেঁচে থেকে কি করব? আমি মরে গেলে সবার ভালো হবে, সূর্য তার ভালোবাসার মানুষের কাছে চলে যেতে পারবে, আর আমাকে বিয়ে করার জন্য কাকি বারবার সূর্যকে চাপ দেয়, আর সূর্য বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে চায়, আর পরে আবার তার ভালোবাসার মানুষের কথা মনে উঠতেই আবার আমাকে বিয়ে করতে অস্বীকার করে, আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, এর চেয়ে আমার মরে যাওয়াটাই ভালো, আমি আমি মরেই যাব। এ কথা বলে মালা নদীর দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই সূর্য সেখানে চলে যায় আর মালাকে বাধা দেয়। মালা এ কি করতে যাচ্ছিলি তুই? মালা মরে যাওয়া কখনো কোনো কিছু সমাধান হতে পারে না। না সূর্য না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, আমি এখন মরব। না না কিছুতে আমি তোকে মরতে দেব না। না না আমি মরতে চাই, আমাকে মরতে দাও, মরে যাব, আমি মরে যাব। এই কথা বলতে বলতে মালা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তখনই সূর্যের বাবাও সেখানে চলে আসে। এ কি সূর্য, কি হয়েছে মালার, ও এভাবে মাটিতে পড়ে আছে কেন? বাবা তুমি চিন্তা করো না, ওর কিছুই হয়নি, ও শুধুমাত্র জ্ঞান হারিয়ে ফেলেছে, এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে হবে। ওদিকে বিশুকি হাঁটতে থাকে, আর তখনই দেখতে পায় যে একটি ছোট শিশু খেলা করছে। এ কি, মনে হচ্ছে একটি বাচ্চা ওখানে খেলা করছে। হ্যাঁ তাই তো, এই তো পেয়ে গেছি, আজকে আর আমার কষ্ট করে বাচ্চা খুঁজতে হবে না, এখন শুধুমাত্র ওকে ধরে তারপরে আমি নাগমাতার কাছে চলে যাব। কিন্তু আশেপাশে আবার কোনো মানুষ নেই তো? না না কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, তার মানে সবাই হয়তো কোনো কাজে আছে, আর এই সুযোগে ওই বাচ্চাটিকে ভুলে আমার সাথে নিয়ে যেতে হবে। এ কথা বলে বিশুকি এগিয়ে যায় বাচ্চাটির কাছে। এ কি, কে কে তুমি, এখানে কি চাও? আমি আমি তোমার বন্ধু। তুমি আমার বন্ধু, কিন্তু এর আগে তো কখনো তোমাকে দেখিনি। আজ থেকে আমি তোমার বন্ধু, আর তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো তাহলে আমি তোমাকে অনেক ভালো ভালো খাবার দেব। সত্যি বলছো? তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, এখন দাও দাও আমার খাবার। দিচ্ছি দিচ্ছি, তার আগে তুমি আমার হাতে হাত দাও। বাচ্চাটি বিশুকির কথা মতো বিশুকির হাতে হাত দেয়, আর সাথে সাথেই বিশুকি বাচ্চাটিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। ওদিকে নাগমাতা যজ্ঞ করতেই থাকে, আর বিশুকির জন্য অপেক্ষা করতে থাকে। বেশ অনেকটা সময় তো পার হয়ে গেল, আর কিছুক্ষণ পরই তো সন্ধে নেমে আসবে, কিন্তু বিশুকির তো এখন পর্যন্ত কোনো খবরই পাচ্ছি না, তাহলে কি ওর উপর দেওয়া দায়িত্বটাও পালন করতে পারেনি?
কিন্তু ও যদি সেটাই করে থাকে তাহলে তো আমি বিপদে পড়ে যাব। তবে নাগ জ্যোতিষে তো এটাও বলে গেল যে সে নাকি ওই বিষকীকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু তাহলে বিষকী এখনো কেন আসছে না? তখনই বিষকী সেই বাচ্চাটিকে সাথে নিয়ে সেখানে হাজির হয়। নাগ মাতা, আপনি এত চিন্তা করবেন না, এই তো আমি আপনার বলিকে সাথে নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বিষকী, তোমাকে অনেক ধন্যবাদ। তুই তোর বাড়িতে যেতে চাস, তাই তো? ঠিক আছে, আমি তোকে চিরকালের মতো তোর বাড়িতে পাঠিয়ে দেব, তুই শুধুমাত্র একটু সন্দেহ হতে দে। সত্যি বলছো তুমি? তাহলে আমাকে বাড়ি নিয়ে যাও। এতটা সময় পার হয়ে গেল, কিন্তু মালাকে নিয়ে তো সূর্যবাবুর বাবা কেউ ফিরে এলো না। জানি না ওদিকে কি হচ্ছে, আর সূর্যর বাবার তো কোনো খবরও পাচ্ছি না আমি। ওরা কি মালাকে খুঁজে পেলো নাকি সেটাও তো বুঝতে পারছি না। আর এতটা সময় কেটে গেল, এখন যদি মালার বাবা মা মালাকে বাড়িতে না পেয়ে এখানে খুঁজতে আসে তাহলে আমি কি জবাব দেবো ওর বাবা মাকে? আশা, মালা আবার বড় কিছু ঘটিয়ে ফেললো না তো? না না, এসব আমি কি ভাবছি, এসব হতেই পারে না, মালার কিছুই হবে না। হে বিধাতা, তুমি মালাকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয়। আসলে আসলে এই সব কিছুই হতো না, এই সব কোনো বিপদই ঘটতো না, এই সব কিছু ঘটেছে ওই মেয়েটার জন্য, ওই মেয়েটাই সকল নষ্টের মূল। আর আমার আমার মনে হয় আমার সূর্য আমাকে না বলে ওই মেয়ের কাছেই গিয়েছিল। কি জানো নাম মেয়েটার? ও আসা আসা, মনে পড়েছে, ওই মেয়ের নাম হলো আলো। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই মেয়েটাই আমার সূর্যের মাথাটা খেয়েছে আর আমার সূর্যকে ভুলভাল বুঝিয়েছে, আর তাই তো সূর্য মালাকে কিছুতেই বিয়ে করতে চাইছে না। কিছুদিন আগেও আমার সূর্যটা আমার কোনো কথার অবাধ্য হতো না, তবে ওই মেয়েকে যদি আমি কখনো আমার সামনে পাই তাহলে ওই মেয়েকে আমি কিছুতেই ক্ষমা করব না। ওদিকে আলোর সঙ্গিনী আর পঙ্খিনীকে নিয়ে আবারও সূর্যদেব গ্রামে এসে হাজির হয়। সঙ্গিনী, পঙ্খিনী, তোরা আমাকে কোথায় নিয়ে আসলি বলতো? এই জায়গাটা যে আমার খুব চেনা চেনা লাগছে। এ কি আলো, তুমি কি সব ভুলে গেলে নাকি? এই গ্রামেই তো তুমি শিক্ষা সফরে এসেছিলে গো। সঙ্গিনীর কথা শুনে আলো ভালো করে চারদিকটা দেখে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, আমার সব মনে পড়ে গেছে। আর নাগরাজ্য তো এই জঙ্গলের পরেই, আর এখানেই তো আমার সূর্যেরও বাড়ি। হ্যাঁ হ্যাঁ আলো, তুমি ঠিকই ধরেছ, কিন্তু এখন আমরা চাইলেই নাগলোকের কাছে গিয়ে উপস্থিত হতে পারতাম, কিন্তু সেটা করিনি, কারণ নাগলোকে যদি ওই নাগমাতা থাকে তাহলে যে বিপদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু এখন তো আমাদের একটা থাকার জায়গা দরকার, আমরা তো আর এভাবে গাছের নিচে থাকতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ আলো, তুমি ঠিকই বলেছ, তবে আমাদেরকে যেখানে সেখানে থাকলে হবে না, এই নাগলোক থেকে কিছুটা দূরে থাকতে হবে, আর সেই জায়গাটি অবশ্যই সুরক্ষিত হতে হবে। কিন্তু আমরা এরকম সুরক্ষিত জায়গা কোথায় পাবো সঙ্গিনী? আলো, তুমি চিন্তা করছো কেন? দরবেশ বাবা আমাকে সবটা বলে দিয়েছেন, কোথায় তুমি থাকবে আর কিভাবে কাজ শুরু করবে। কিন্তু কিন্তু দরবেশ বাবা তো আমাকে কিছু বলেনি। আলো, তুমি যখন তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে তখন তিনি আমাকে আগে থেকে সবকিছু বলে রেখেছিল, আর তাই তো আমাকে তোমার সঙ্গী হিসেবে পাঠিয়েছে। তাহলে আমি নিশ্চিন্ত হলাম, তাহলে চল আমাকে সেখানেই নিয়ে চল, আমরা সেখানেই থাকবো। আলো, এখন তোমাকে আমি যেখানে নিয়ে যাব সেখানে তুমি এর আগেও গিয়েছো। কি বলছিস, কি তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি সেখানেই জন্ম নিয়েছো, আর দরবেশ বাবা সেই জায়গাটি অনেক আগেই সুরক্ষিত করে রেখেছেন, আর ওখানে গিয়ে যদি আমরা সবাই থাকি তাহলে ওই নাগমাতা কখনোই আমাদের সন্ধান পাবে না। তাই নাকি, তাহলে তো খুব ভালো কথা, কিন্তু তার আগে আমি যেহেতু এখানে এসেছি তাহলে একবার আমি সূর্যের সাথে দেখা করতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমরাও তোমার সাথে যাব। না না, তোদেরকে কোথাও যেতে হবে না, কারণ সূর্যকে আমি জানাতে চাই না যে আমি একজন নাগিনী, আর আর তোরা গেলে ও আমাকে অনেক প্রশ্ন করবে,
আর তাই তোরা কিছুক্ষণ এখানেই থাক, আমি সূর্যের সাথে দেখা করেই চলে আসব। কিন্তু আলো, তুমি একা একা গেলে যদি পথে কোনো বিপদে পড়ে যাও? না না, কিছুই হবে না, আমি যাব আর চলে আসব। এ কথা বলে আলো চলতে শুরু করে। তো বন্ধুরা, তাহলে কি আলো সূর্যের সাথে দেখা করতে গিয়ে নতুন করে কোনো বিপদে পড়ে যাবে? সেটা জানবো আমরা কোচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।